সময় যথেষ্ট সমৃদ্ধ ছিল, সময়ের আবর্তনে মতওয়ালের ক্রিয়াঙ্গন ঝিমিয়ে পড়েছিল। ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেত্রী নেহরিন মোস্তফা দিশির কৃতিত্বে মতওয়ালের ক্রিয়াঙ্গন আজ উজ্জীবিত হয়েছে। ঢাকা পাঁচের 14টি ওয়ার্ডের 16টি দলের মধ্যে প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট পরিচালনার মাধ্যমে জনাবা নেহরিন মোস্তফা দিশি ঢাকা পাঁচের আনাচে কানাচে মৃত প্রায় ফুটবলকে জীবিত করেছে। ঢাকা পাঁচের ক্রিয়াঙ্গন আজ উজ্জীবিত, আগামীতেও এমন কর্মযজ্ঞ চালু রাখবেন বলে প্রত্যাশা সকলের। রেফারি মিজানুর রহমানের ফাঁসি, কিক অফ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। জাহিদের পায়ে বল, রক্ষণভাগের খেলোয়াড় ওখানে বাধা দিতে প্রস্তুত ছিল শহীদুল। গোলকিপ ডান প্রান্তে সোহেলের পায়ে বল, রক্ষণ ভাগে খেলা সোহেল, সোহেল থেকে মিলন, মিলন থেকে তুইন, মিলনের দারুণ নিয়ন্ত্রণহীন পাস। গোলকিপ ওয়ার্ড নম্বর 67 অনুকূলে শাকওয়াত, বাম প্রান্ত দিয়ে সজলের পায়ে বল, সজল থেকে আবার শাকওয়াত, শাকওয়াত থেকে রাহাত, রাহাত থেকে গ্যাপ শট, শহীদুলের পায়ে বল, এক নম্বরে 67, শহীদুল সজলের নিয়ন্ত্রণে বল, এখনো সজল, রাহাতের পায়ে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণে 67, বাধাগ্রস্ত রক্ষণ ভাগের খেলোয়াড় সোহেল, সোহেল থেকে তুহিন, ভুল পাস, সজল, রাহাত, শহীদুলের কিক, খেলার ফলাফল ওয়ার্ড নম্বর 71, ওয়ার্ড নম্বর 67, 0। রাব্বি বল রাখতে পারলেন না, তুহিন যখন বাক থেকে রাহাত এসে বল ক্লিয়ার করলেন, আবার শান্তর পায়ে বল, নিয়ন্ত্রণহীন, ছয় 67 অনুকূলে সজল থেকে শাকওয়াত, শাকওয়াত থেকে আবার সজল, সজল থেকে আবার শাকওয়াত, শাকওয়াত, শাকওয়াত থেকে রাহাত, রাহাত থেকে ডান প্রান্ত দিয়ে রাব্বির পায়ে বল, রাব্বি, রাব্বি থেকে সজল, বল রাখতে পারলেন না, তুহিনের বাধা, আবারও রাব্বির পায়ে বল, রাব্বি থেকে শহীদুল, রাখতে পারলেন না সোহেল, দলীয় অধিনায়ক শঙ্কর কাছে রক্ষণভাগ থেকে স্বাগত এসে বাধা প্রদান করলেন, আবারও মিলন, শান্ত নিচু করে রক্ষণভাগে দেওয়ার উদ্দেশ্যে গোল রক্ষক বল ক্লিয়ার করে দিলেন। গোলকিক 67 অনুকূলে সজল রক্ষণ ভাগ থেকে খেলছে রাব্বি, এখনো রাব্বির নিয়ন্ত্রণে বল, শহীদুল বাধাপ্রাপ্ত মিলনের দ্বারা, ফ্রই ওয়ার্ড নম্বর 67 অনুকূলে শহীদুল, শহীদুল থেকে নিচু করে রক্ষণ ভাগে স্বাগত, আবার শহীদুল, শহীদুল 11 নম্বর জাতি পর্যন্ত মিলনকে অতিক্রম করতে না পারার বিদায়, গোলকিক রাহাতের পায়ে বল, রাহাত থেকে বাদ বাদ দিতে শহীদুল, 67 নম্বর ওয়ার্ড, রাহাত ভুল পাস, তুমি নিয়ে পায়ে বল, বাদ বাদ দিয়ে বাধাগ্রস্ত রাহাতের, 17 অনুকূলে শান্ত, সজল, সজল থেকে রাব্বি, আক্রমণে ওয়ার্ড নম্বর 67, রাব্বির পায়ে বল, ক্রস করলেন রাহাতের উদ্দেশ্যে, রাহাতের নিয়ন্ত্রণে উঁচু করে লুকশাক, রাহাতের মাথা হেড দিয়ে রক্ষণ ভাগের খেলোয়াড় শাকওয়াত বল ক্লিয়ার করলেন, আবার শান্ত, শান্ত পায় বল, আক্রমণ ওয়ার্ড নম্বর 70, সুন্দর কাজ ছিল, মিলনের পায়ে বল ছিল, বলকে জালে জড়াতে পারলেন না, গোলকিপ সজল বাম প্রান্ত দিয়ে শাকওয়াত, আক্রমণে ওয়ার্ড নম্বর 67, শাকওয়াতের পায়ে বল, রাব্বি বল রাখতে পারলেন না, তুহিন, তুহিনের পায়ে বল, তুহিন থেকে শান্ত, দারুণ পাস ছিল, পাকা পাস, 67 অনুকূলে রাহাত, রাহাত থেকে সজল, সজল থেকে আবার রাহাত,
এগিয়ে যাচ্ছে ওয়ার্ড নম্বর 67 এখন ওরা আছে নিয়ন্ত্রণে বল হ্যাঁ ফিট জোরালো বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল 67 অনুকূলে সজলে পায় বল রাহাত এখনো 67 নিয়ন্ত্রণে রাহাতে সব আবারও সজলে পায় বল নিচু করে শাখাতের উদ্দেশ্যে শাখাত রাব্বিকে দিলেন রাব্বি নিয়ন্ত্রণে বল রাখতে পারলেন না সোহেল রক্ষণ ভাগের খেলা দারুণ ভাবে দায়িত্ব পালন করছেন 70 এর রক্ষণ ভাগের খেলোয়াড় সোহেল শান্ত বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না আবারও শহীদুলের পায়ে বল শহীদুলের দারুণ কাজ ছিল কোন খেলোয়াড় ছিল না 67 ফাঁকা তাই থ্রোয়িং 70 এর অনুকূলে জাহিদ জাহিদ থেকে রক্ষণ ভাগে সোহেল সোহেলের পায়ে বল এগিয়ে যাচ্ছে ওয়ার্ড নম্বর 70 আক্রমণে শান্তকে উঁচু করে পাস শান্ত ব্যাক বলি পাস সুন্দর করে বল চলে গেল মিলনের মিলন এখনো মিলনের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না আক্রমণে ওয়ার্ড নম্বর 67 রাব্বি সাজোয়ার আবার রাব্বি পায় বল রাব্বি জোরালো বাঁশি জানিয়ে দিলেন ফাউল রেফারি 67 নম্বর ওয়ার্ডের দলীয় অধিনায়ক 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন মাঠে রেফারি বেশি তো দারুণ খেলা ওয়ার্ড নম্বর 70 এর 11 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় মিলন সুযোগ পেয়ে একা গোল কিকে আর সুযোগ মিস করলেন না বলকে জালে জড়িয়ে গোলে পরিণত করলেন খেলার ফলাফল ওয়ার্ড নম্বর 70 2 ওয়ার্ড নম্বর 67 0 আবারও মিলন মিলনের পায়ে বল শান্ত রাখি বাসি ফাউল 67 রান বলে সজল আক্রমণে ওয়ার্ড নম্বর 67 ফাউল 67 রানগুলে দারুণ একটি সুযোগ ছিল গোলরক্ষক ওয়ার্ড নম্বর 70 এর প্রতিহত করে দিলেন তার বিচক্ষণতার পরিচয় দিলেন গোলরক্ষক ফুলপা আক্রমণ ওয়ার্ড নম্বর 70 জাহিদ দক্ষিণ ভাগে খেলা পাঁচ দিলেন মিলনকে মিলনে পায় বল আবার সুমিনের বাম পায়ের কিক লক্ষ্যগ্রস্ত হলো আক্রমণে পাল্টা আক্রমণ ওয়ার্ড নম্বর 66 শহীদুল সুন্দর পাস রাব্বির উদ্দেশ্যে রাব্বির পায় বল রাব্বি থেকে রাহাত বল ভুল পাস শান্ত আবার আক্রমণে ওয়ার্ড নম্বর 66 সজল বল রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে আবারও সজলের নিয়ন্ত্রণে বল আক্রমণে ওয়ার্ড নম্বর 66 সুন্দর পাস রাব্বির উদ্দেশ্যে নিয়ন্ত্রণহীন পাস শাখাওয়া বাম প্রান্তে রাহাত এলোমেলো শট রাহাতের থ্রোয়িং ওয়ার্ড নম্বর 67 অনুকূলে সজল উঁচু করে রাব্বির উদ্দেশ্যে রাব্বির পায়ে বল রাব্বি রাব্বির বাসি ফাউল 67 অনুকূলে আক্রমণে ওয়ার্ড নম্বর 70 তুহিনে পায় বল দেখা যাক মিলন বল ক্লিয়ার করলেন শাখাত রাব্বির পায় বল রাখতে পারলেন না জাহিদ রকম ভাগে খেলার তুহিন তুহিন থেকে আবার জাহিদ হিট করলেন শান্ত আক্রমণে ওয়ার্ড নম্বর 67 রাহাতের পায় বল রাখতে পারলেন না তুহিন
তুই না পায় বল নিচু করে রক্ষণভাগে খেলা সোহেল উঠেছে আমার তুই তুই থেকে সোহেল সোহেল থেকে বামপ্রান্তে জাহিদ জাহিদ থেকে তুই তুই থেকে আবার মিলন মিলন থেকে আবার তুই শহীদুলের পায় বল রফি পাশি ফাউল 67 অনুকূলে জানাতের পায়ে বল বামপ্রান্ত দিয়ে শাকত সজল রাব্বি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল আবারও আক্রমণে 70 হ্যান্ড বল ওয়ার্ড নম্বর 67 অনুকূলে খেলার পরিবর্তন দেখতে পাচ্ছি ওয়ার্ড নম্বর 67 দারুণ শট ছিল শান্ত আক্রমণ এখন ওয়ার্ড নম্বর 70 বাধা দিচ্ছেন শাফাত খেলার পরিবর্তন ওয়ার্ড নম্বর 67 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের অধিনায়ক সজল সাইকেলে চলে গেলেন মাঠে প্রবেশ করলেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্রুতগামী প্লেয়ার ইরফান আক্রমণে 67 ইরফানের ব্যাট বল কর্নার 67 অনুকূলে জানলা কোন ছিল প্রতিহত করলো গোলরক্ষক নিজেই রাতের পায়ে বল রাত থেকে শহীদুল খেলার পরিবর্তন ওয়ার্ড নম্বর 70 সাইকেলে চলে যাবে দলীয় অধিনায়ক 10 নম্বর জাতীয় পরীক্ষা খেলার শান্ত মাঠে প্রবেশ করবেন সেই হ্যাটট্রিক খ্যাত প্লেয়ার প্রথমবার প্রথম রাউন্ডে যার একমাত্র হ্যাটট্রিক ছিল 70 নম্বর ওয়ার্ডের শুভ খেলার পরিবর্তন মাঠে প্রবেশ করছে 7 নম্বর জার্সি খেলো 7 নম্বর জার্সি পরীক্ষা খেলার শুভ 70 নম্বর ওয়ার্ডের একমাত্র হ্যাটট্রিক তিনি করেছিলেন শহীদুল এগিয়ে যাচ্ছে শহীদুল থেকে রাব্বি রাব্বি থেকে ইরফান ইরফান থেকে দারুণ পাস ছিল আবার একটি সুযোগ প্রতিহত করলো দলের গোলরক্ষক ওয়ার্ড নম্বর 70 এর আমার মনে হয় ওয়ার্ড নম্বর 70 এর গোলরক্ষক নিজেই রক্ষণের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন একের পর এক গোল প্রতিহত করছেন গোলরক্ষক ওয়ার্ড নম্বর 70 এর সুপ্রিয় দর্শক মন্ডলী আগামীকাল 11 তারিখ আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপুর 2:30 মিনিটে ওয়ার্ড নম্বর 60 এ বনাম ওয়ার্ড নম্বর 62 62 লগে 63 আছে একটা 62 লগে 63 খেলা আছে পুরোটা 63 আছে না হ্যাঁ দ্বিতীয় খেলা বিকাল 3:45 মিনিটে অনুষ্ঠিত হবে যাতে মুখোমুখি হবে ওয়ার্ড নম্বর 63 বি বনাম ওয়ার্ড নম্বর 64 দারুণ আক্রমণ ছিল দেখা যাক দ্বিতীয় অর্ধে শুভ নেমে তার বিগত খেলার সাথে
তাল মিলিয়ে খেলতে পারেন কিনা দারুণ শট ছিল 7 নম্বর জার্সি পরিহিত খেলার রাব্বি দর্শক মণ্ডলী তৃতীয় কোয়ার্টার ফাইনাল আগামী কাল দুপুর 2:30 মিনিটে ওয়ার্ড নাম্বার 63 এ বনাম ওয়ার্ড নাম্বার 62 দারুণ খেলা হবে প্রথম কোয়ার্টার ফাইনালটি ওয়ার্ড নাম্বার 63 এ যারা প্রথম রাউন্ডের খেলা দেখেছেন ওয়ার্ড নাম্বার 63 এ দারুণ খেলে থাকেন প্রতিপক্ষ 62 ও কম যায় না আক্রমণে ওয়ার্ড নাম্বার 70 রেফারি বাসি শহীদুল বল রাখতে পারলেন না তুহিন ভুল পাস রাহাত মিলন মিলন থেকে তুহিন আবারও মিলনে পায় বল রক্ষণ ভাগে খেলা সোহেলের পায়ে তুহিন জাহিদ থেকে তুহিন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুটি গোলের মধ্যে দলের একমাত্র গোল করেন তিনি আরেকটি গোল করেছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলন জাহিদের পায়ে বল রক্ষণ ভাগে খেলেন জাহিদ আসলে ফুটবল খেলা আমরা আক্রমণ ভাগের খেলাই দেখে থাকি বেশি দলের 70 নম্বর ওয়ার্ডের দলের কান্ডারি দুই রক্ষণ ভাগের খেলোয়াড় সেই জাহিদ এবং সোহেল তারা এত সুন্দর করে রক্ষণ ভাগ রক্ষা করছে যাতে বারবার প্রতিহত করছে ওয়ার্ড নম্বর 67 এর আক্রমণ আবারও ফাঁকা বল গোলের সম্ভাবনা এবার ওয়ার্ড নম্বর 67 এর গোলরক্ষক আরিফ নিজেই রক্ষা করলেন দলকে বিপদ মুক্ত করলেন এই যে আক্রমণে ওয়ার্ড নম্বর 70 তুহিন বাম্পার দিয়ে জাহিদ জাহিদের পায় বল জাহিদের ছড়ানো শট লক্ষ্যগ্রস্ত শট গোল রেফি বাসি কর্নার আক্রমণে ওয়ার্ড নম্বর 70 জাহিদ দখল ভাগে খেলোয়াড় দারুণ শট ইরফান রক্ষা করলেন সাখাওয়াত বাধা দিচ্ছেন আমারও সুযোগ এসেছিল ওয়ার্ড নম্বর 70 এর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলনের লক্ষ্যভ্রষ্ট শট রক্ষণ ভাগের খেলোয়াড় জাহিদের পায়ে বল জাহিদ থেকে ডান প্রান্তে আরেক রক্ষণ ভাগের খেলোয়াড় সোহেল সোহেল থেকে আবার জাহিদ দারুণ পাস জাহিদের শুভ ভুল পাস রেফারির পাশে রেফারি বারবার পাশি দিয়ে জানিয়ে দিচ্ছেন এই মাঠ হলো রেফারির গ্রাম একমাত্র মাধবপুর রেফারি পাশি দিয়ে বারবার জানা দিয়ে দেন খেলোয়াড়দের আক্রমণে 70 বল নিয়ন্ত্রণ রাখতে পারলেন না শাখাওয়াত শাখাওয়াত থেকে রক্ষণ ভাগ থেকে শহীদুল এগিয়ে যাচ্ছে বল দিয়ে শহীদুলের পায়ে বল একজনকে কাটিয়ে দুইজন এখনো নিয়ন্ত্রণে শহীদুলের পায়ে বল রাখতে পারলেন না থ্রোয়িং 67 অনুকূলে সুন্দর মাইনাস রাহাতের উদ্দেশ্যে বাধাগ্রস্ত জাহিদের দ্বারা ভুল পাস থ্রোয়িং 67 অনুকূলে বলটা পাইলো জমাও বলটারে রাহো না দল লেগা পাগল হয়ে গেছে খেলা লেগা পাগল হয়ে গেছে এলোমেলো শট রাব্বির উত্তেজিত শট গোলকিপ দবিরুদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ফুটবল টুর্নামেন্ট 2020
আজ শহীদ সুলতানা কামালের শুভ জন্মদিন বেঁচে থাকলে 68 তে পা রাখতেন তিনি ক্রীড়াঙ্গনের অদ্বিতীয় এক নারী অ্যাথলিট সুলতানা কামাল খুকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের স্ত্রী ক্ষণজন্ম এই নারী ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এই শতাব্দীর কিংবদন্তি শহীদ সুলতানা কামাল খুকির জন্মদিনে গভীর শ্রদ্ধা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের এই কৃতী অ্যাথলেটকে জাতি মনে রাখবে আমরা তার বিধেয় আত্মার মাগফিরাত কামনা করছি এগিয়ে যাচ্ছে ওয়ার্ড নম্বর 66 বাধাগ্রস্ত সোহেলের দ্বারা আমি আগেই বলেছি ওয়ার্ড নম্বর 70 এর রক্ষণবাক সোহেল এবং জাহিদ যাদের এই রক্ষণবাক ভাঙা অনেক কঠিন হয়ে পড়েছে আক্রমণে ওয়ার্ড নম্বর 70 রেফারির চোখ এড়াতে পারলেন না সাত নম্বর জার্সি পরিহিত খেলার ইরফান হাত দিয়ে বলকে রক্ষা করার চেষ্টা রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে জানিয়ে দিলেন এটা অবৈধ আক্রমণে ওয়ার্ড নম্বর 70 বাম প্রান্ত দিয়ে শুভ শুভর পায়ে বল শুভ থেকে মিলন আক্রমণে 67 রাব্বির পায়ে বল ডান প্রান্ত দিয়ে রাব্বি সুন্দর করে একজনকে কাটিয়ে বল ক্লিয়ার করে দিলেন রক্ষণ বাগের সোহেল শহীদুল গুলপাস তুহিন তুহিন থেকে জাহিদ জাহিদ থেকে সোহেল রাহাতের পায়ে বল রাহাত থেকে রাব্বি এখন বিপদ মুক্ত হয়ে গেল ওয়ার্ড নম্বর 70 শুভ শুভর পায়ে বল বাম প্রান্ত দিয়ে শুভ দারুণ শট শুভ জোরালো শট ছিল দর্শক মন্ডলী ঠান্ডাতে কি ঝিমিয়ে গেছেন হাত তালি দিন করতালির মতো উৎসাহিত করুন জাগ্রত করুন খেলোয়াড়দের হয়তো বা আত্মঘাতিক ভোলের হতো 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে লেগে গোলকির পা থেকে বল মাঠের বাইরে কর্নার কিক নিচ্ছেন রাহাত শাহর আবার রাহাত উঁচু করে পাস করেছিলেন নিয়ন্ত্রণহীন পাস ছয় সত্তর অনুকূলে রাব্বির পায়ে বল রাব্বি থেকে শাকওয়াত বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না পাল্টা আক্রমণে ওয়ার্ড নম্বর 70 শুভ শুভ থেকে তুহিন বল রাখতে পারলেন না শহীদুল রাহাতের পায়ে বল এখনো নিয়ন্ত্রণে রাহাত লড়াকু খেলোয়াড় রাহাত 66 নম্বর ওয়ার্ডের রাব্বি সুন্দর পাস দারুণ বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি গোল করে দলকে একটি গোল উপহার দিলেন দর্শক মন্ডলী খেলার ফলাফল ওয়ার্ড নম্বর 70 2 ওয়ার্ড নম্বর 67 1 মিলন মিলনের পায়ে বল মিলন দারুণ সুযোগ ছিল তুহিনের হয়তো বা বলকে পায়ের স্পর্শ করতে পারলেই আরেকটি গোলের দেখা পেত সেই সুযোগ কাজে লাগাতে পারলো না রাহা এগিয়ে যাচ্ছে রাহা দুটি প্লেয়ারকে কাটিয়ে ফাঁক দিয়ে বাধাগ্রস্ত রাব্বি দর্শক মন্ডলী খেলা জমে গেছে 66 নম্বর ওয়ার্ডের আরেকটি গোল আমরা কি দেখতে পাবো 66 নম্বর ওয়ার্ডের আরেকটি গোল দেখতে হলে একটি করতালি হয়ে যায় 66 জয় আবার আক্রমণে 66
দূর খেলা চলছে আক্রমণ পাল্টা আক্রমণ রাব্বির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল জাইনের পায়ে বল জাই থেকে শহীদুল আক্রমণে 67 বল পাস আক্রমণে 70 সুবর পায় বল বল রাখতে পারলেন না শেখওয়াতের হেড ক্লিয়ার করলেন সোহেল রাতের পায় বল যা যা রাখতে পারলেন না আমার 67 শেখওয়াত তুই 67 অনুগুলে নিচু করে শহীদুলের উদ্দেশ্যে বল রাহাত রাহাত থেকে আবার শহীদুলের উদ্দেশ্যে রাহাতের পায় বল খেলোয়াড়দের ফাঁকি দেওয়ার শট করেছিল রাব্বি যা গোলরক্ষকের চোখকে এড়াতে পারেনি যার কারণে গোলরক্ষক প্রতিহত করতে সক্ষম হয়েছে আক্রমণে 79 রক্ষক পাক থেকে প্রতিহত করলো রাহাত রাহাতের পায়ে বল নিচু করে শহীদুলের উদ্দেশ্যে শহীদুল এগিয়ে যাচ্ছে ভুল পাস আক্রমণে 70 শুভ শুভ লক্ষ্যভ্রষ্ট শট গোল কি শুভ প্রতিহত করলো রক্ষণ পাক থেকে চার নম্বর চাষি করে দেখালো রাহাত ঠিক 70 অনুকূলে রেফারি এই মাত্র জানিয়ে দিলেন অতিরিক্ত 4 মিনিটের খেলা আছে অতিরিক্ত 4 মিনিটে খেলা আছে দেখা যাক এই সময়ের মধ্যে ওয়ার্ড নম্বর 67 আরেকটি গোল করে সমতা পারবে কি নাকি সেমিফাইনালে দ্বিতীয় দল হিসেবে নাম লেখাবে ওয়ার্ড নম্বর 70 দেখা যাক কাউন্টডাউন উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণ খেলা দারুণ পাস শুভ পাস প্রতিহত করলেন শহীদুল আবাদ গোলরক্ষক নিজেই প্রতিহত করলো ইরফান ইরফান থেকে শহীদুল শহীদুল থেকে রাব্বি রাব্বির পায় বল একমাত্র গোল করেছে রাব্বি কে কে আছেন কোন সাথে আগে যে পেয়েছে আবার কোন সময় অতিবাহিত হচ্ছে আর ওয়ার্ড নম্বর 70 কে চ্যালেঞ্জ দিচ্ছে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে তাদের ওয়ার্ড নম্বর 70 কে লিপিবদ্ধ করার জন্য দেখা যাক খেলার ফলাফল কোন পর্যায়ে যায় ওয়ার্ড নম্বর 70 মিলন মিলন থেকে রক্ষণ ভাগে সোহেল সোহেল থেকে জাহেদ জাহেদ থেকে নিজেই দলকে বিপদমুক্ত করলেন 70 অনুকূলে কিছু করে রক্ষণকে ছেলে উদ্দেশ্যে শুভ কর্নার রেফারি পাইছে কর্নার
গোল হবি না তুহি তুহি সোহেল রক্ষক পাক থেকে এসে ডান পাক দিয়ে ওই 67 রান করে আর মাত্র 1 মিনিটের খেলা দেখা যাক আক্রমণে ওয়ান নম্বর 67 প্রাচীন আমার কলা 67 কি আন্দোলন শুভ আক্রমণে সুপ্রিয় দর্শক আগামীকাল